আমরা আরেকটি বিষয় আমরা দেখছি যে গণফোরামের সভাপতি মণ্ডলের সদস্য মোকাব্বির খান কাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, এর আগে সুলতান মনসুরের শপথ নিয়েছেন। আপনি বলেছিলেন যে সুলতান মনসুরের পদ ধরে যারা শপথ এতদিন নেন নাই তাদের সবাই আসলে শপথ নেবেন। আপনি কোন লক্ষণ দেখে বুঝেছিলেন যে এমনটা ঘটবে? আরো একটা বিষয় আপনাকে জানতে চাই যে বিএনপি নেতারাও কি শপথ নেবে এরকম আপনি ধারণা করছেন যারা নির্বাচিত হয়েছেন? আমি অবশ্যই ধারণা করি, কারণ আমি মনে করি যে যারা নির্বাচিত হয়েছেন সেই তার নির্বাচিত এলাকার জনগণ বা ভোটারদের প্রতি তার দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত, শপথ নেওয়া উচিত এবং সংসদে যাওয়া উচিত। সংসদে না যেয়ে বাইরে বসে কথা বলে তো সেটা লাভ হবে না। সংসদের ভিতরে যে একজন সদস্য যদি হয় তিনিও কিন্তু ভালো ভূমিকা রাখতে পারেন। আপনি যদি দেখেন যে আমরা যদি নবম জাতীয় সংসদ দেখি, বিএনপি সেই সময় বয়কট করলো, ওখানে একটা স্বতন্ত্র সংসদ সদস্য ছিল আমাদের, না রুস্তম আলী ফরাজি না, ফজলুল আজিম হাতিয়ার, ফজলুল আজিম রাইট, ফজলুল আজিম সাহেব ছিলেন, উনি কিন্তু একাই কিন্তু যথেষ্ট সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে সংসদকে মাতিয়ে রেখেছিলেন। তার মানে একজন সংসদ সদস্য উনি যদি ইচ্ছা করেন তাহলে সংসদে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেটা তার এলাকার জন্য রাষ্ট্রের জন্য পারেন। তো আমি মনে করি যে যারা নির্বাচিত হয়েছেন জনগণের প্রতি, যারা যে সমস্ত ভোটাররা ভোট দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের সকলে সংসদে যাওয়া উচিত। হানিফ ভাই, একটি কথা এরকম আসছে যে আপনারা এক ধরনের ডিল করছেন, যে ডিলটি হচ্ছে এরকম যে বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদে যাবেন 6 জন বা 7 জন মোকাব্বির খান সহ, তার বিনিময়ে বেগম খালেদা জিয়া পেরোলে হোক জামিনে মুক্তি পাবেন এবং তিনি তার পছন্দ মতো হাসপাতালে দেশে বা বিদেশে চিকিৎসা নিতে পারবেন, এরকম কিছু হচ্ছে কিনা আসলে? না, আমি বুঝে পাই না যে এই এই ডিলটা কার সঙ্গে হচ্ছে। বিএনপির সঙ্গে হবে, সেটা কে আপনাকে কে তথ্য দিয়েছে? তাহলে তাকে নিয়ে এসে আপনি তার কাছে শুনলে ভালো হতো। এটা আমি মনে করি যে একেবারেই এটা একটা অবাস্তব কথা। মানে বিএনপির সংসদ নেওয়ার ক্ষেত্রে বিএনপির বেগম খালেদা জিয়ার পছন্দ মতো সংসদ সদস্য শপথ নেওয়ার সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। ওকে, এখানে বেগম খালেদা জিয়ার বিষয়টা আমরা বারবারই বলে এসেছি। দেখুন, বেগম খালেদা জিয়ার কে নিয়ে বিএনপি একটা রাজনীতি করে যাচ্ছে, তার মামলা নিয়ে রাজনীতি করছে, তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। আমরা বহুবার বলেছি বেগম খালেদা জিয়ার এই মামলাটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়, এবং যিনি ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন সেই ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে আবার বিএনপি নেতাদের সখ্যতা দেখি। এটা অবাক করা কাণ্ড যে যিনি মামলা দিলেন তার সঙ্গে সখ্য হচ্ছে, আর সেই মামলায় আদালতে তদন্তের মাধ্যমে যখন আদালত বিচারকের রায় দিলেন, দণ্ড দিলেন, সেটার জন্য দোষ হচ্ছে আমাদের। আচ্ছা, আপনি ওই মামলাটি দণ্ডের কথা বলছেন, কিন্তু আসেন আমরা যদি আজকে কুমিল্লায় হামলার মামলাটির কথা বলি, এটিতে হাইকোর্ট উনাকে জামিন দিয়েছিলেন, হাইকোর্টের ওই জামিন আদেশের বিপক্ষে আজকে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলের পুরো অফিস এপিলেট ডিভিশনের চেম্বার জজে গিয়ে, চেম্বার জজ কাছে গিয়ে তিনি এটি অপোজ করলেন এবং সেই জামিনের আদেশ স্থগিত করলেন। এটি স্বাভাবিক মনে হয় কিনা? এটা আদালতই ভালো বলতে পারে, আমি দুঃখিত যে আমি আমি বিচারকও নই, আমি আইনবিদও নই, অতএব সেই ক্ষেত্রে আমি প্রসিকিউটরও নই, বিচারকও নই, এই এই ব্যাখ্যাটা আমি এটা দিতে পারি। এই জামিনের বিরোধিতা তবে আমাদের দেশে এই জামিনের বিরোধিতা করা খুব জরুরি ছিল কিনা? অ্যাটর্নি জেনারেল তো আপনার সেটা তারাই বলতে পারবে না। অ্যাটর্নি জেনারেল তো আপনার, অ্যাটর্নি জেনারেলকে তো আপনারা মানে, আমরা একটা বিষয় বলি, দেখুন জি, আইন সকলের জন্যই সমান, কোন ব্যক্তি বিশেষের জন্য ব্যক্তি বিশেষের জন্য এত উদ্গ্রীব কেন? কুমিল্লা হামলা মামলা সবাই জামিনে আছেন হানিফ ভাই, সবাই জামিনে আছেন, শুধু বেগম জামিনে নাই, বেগম খালেদার অনেক মামলা আছে, আরো অনেক মামলা আছে। কুমিল্লা হামলা মামলাটা যদি বলি, নিশ্চয়ই তার কোনো ভ্যালিড গ্রাউন্ড আছে বলেই হয়তো সবাই জানেন, জেনারেল শুধু তিনি জানেন, অ্যাটর্নি জেনারেল হয়তো এই করেছেন। কিন্তু আমি চিকিৎসা নিয়ে যেটা বলছি, বিএনপি রাজনীতি করছে, দেখুন যে চিকিৎসা একজন দণ্ডপ্রাপ্ত কয়েদের চিকিৎসার দায়ভার কিন্তু কারা কর্তৃপক্ষের, কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত কয়েদের চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। আমরা এই ব্যাপারে বারবারই বলেছি, সরকার থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষ, তারা সেটাই ব্যবস্থা করেছেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে ওনার চিকিৎসার ব্যবস্থা ওখানে করেছেন, মেডিকেল বোর্ড বসিয়েছেন, এ করেছেন। তো সেইটাকে নিয়ে রাজনীতি করার তো কোনো যুক্তিগত হয় না। বিএনপি আসলে নেতৃবৃন্দ তারা বেগম খালেদার চিকিৎসা চায় না, সেটা নিয়ে রাজনীতি করতে চাই, সেটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু সন্দেহ আছে।